জি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লার্নিং লাইন একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের ভিডিওর প্রসঙ্গ, নতুন যে আয়কর আইন হয়েছে 2023, সেই ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 নিয়ে আজকে আলোচনা, এবং 2023 ইনকাম ট্যাক্স অ্যাক্টে আমদানি রপ্তানি কারকদের জন্য যেসব প্রয়োজনীয় আর্টিকেলস গুলো আছে সেগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। প্রথমে আমরা আলোচনা করি যে আয়কর আইন 2023-এর 20 ধারায় যে কথাটা বলা আছে সেটা হচ্ছে আমদানি রপ্তানি বা বিনিয়োগের পার্থক্যের উপর করার। যেমন আপনি আমদানি এবং যারা ইম্পোর্টার্স যারা এক্সপোর্টার্স, ওনারা যে পরিমাণ বার্ষিক আমদানি এবং রপ্তানি করে থাকেন, সেই পরিমাণ আমদানি রপ্তানির সাথে যদি আপনার প্রদত্ত কোনো কর যদি কোনো বৈষম্য থাকে বা কোনো হেরফের দেখা যায়, সেই ক্ষেত্রে আপনার পার্থক্য অ্যামাউন্টের উপরে আপনাকে 50% কর পরিশোধ করতে হবে। নতুন আইনে এটা এসেছে যে আমদানি রপ্তানি করেন, কর্তাদের ঘোষিত আমদানি বা রপ্তানির জন্য পরিশোধিত বা গৃহীত অর্থের পরিমাণের সহিত প্রকৃত লেনদেনের মূল্যের পার্থক্য রয়ে গেছে, এবং এইরকম পার্থক্য যদি পাওয়া যায় তাহলে সেই পার্থক্য যেটা, অর্থাৎ আপনি আমদানি রপ্তানি বাণিজ্য যেটা করেছেন সেটার সাথে আপনার লেনদেনের সাথে যদি কোনো ডিসক্রিপেন্সি থাকে, সেই ডিসক্রিপেন্ট অ্যামাউন্টের উপরে 50% কর ইম্পোজ করার বিধান এই আইনে রাখা হয়েছে। এরপর আমরা দেখি এলসি কমিশনের উপরে বরাবরের মতোই কিন্তু 5% ট্যাক্স কিন্তু ইম্পোজ করা আছে, সোর্স ট্যাক্স এলসি কমিশনের উপরে, যেটা আগেও ছিল, নতুন আইনেও কিন্তু সেই বিষয়টা আসছে। এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও দিয়েছি, সেটা হচ্ছে লোকাল এলসির উপরে যে আপনার কর আরোপ করা হয়েছে, সেটা আমি আলাদা একটা ভিডিও দিয়েছি। তারপর আমি প্রসঙ্গক্রমে বলে রাখি, এখানে স্ল্যাবটা হচ্ছে যে আপনার 2%, 3% এবং 1%। 3% হচ্ছে যে লোকাল যেসব এলসি ফুড গ্রেন ছাড়া বা এসেনশিয়াল কমোডিটিস ছাড়া যে কোনো লোকাল এলসির ক্ষেত্রে আপনার 3%, আর ডিস্ট্রিবিউটর ফাইন্যান্সের ক্ষেত্রে 1%, এবং এসেনশিয়াল কমোডিটিস যদি আপনি পেঁয়াজ, রসুন, মটরশুঁটি, ছোলা, মসুর ডাল, আদা, হলুদ, শুকনো মরিচ, ধান, গম, গোলালু, এই টাইপের এসেনশিয়াল কমোডিটিস বা ফুড গ্রেন রিলেটেড ইস্যুস যেগুলো আয়কর অধ্যাদেশের 97-তে বলা আছে, আপনারা যখন কোনো এরকম লোকাল এলসি করবেন আয়কর অধ্যাদেশের 97-তে এই বিষয়গুলো কিন্তু বিস্তারিত বলে দেওয়া আছে, কোন কোন কমোডিটির উপরে, কোন কোন গুডসের উপরে 2% কর আরোপ করা হয়েছে, সে বিষয়টা আয়কর অধ্যাদেশের 97 ধারায় আপনারা পাবেন। নগদ রপ্তানির ভর্তুকির উপর উৎসকর কর মানে কর্তন, সেটা হচ্ছে যে আমরা যে ক্যাশ ইনসেন্টিভ দিই এক্সপোর্টার যারা আছেন রপ্তানি বৃদ্ধির জন্য, রপ্তানি কারককে নগদ রপ্তানি ভর্তুকির কারণে যে কোনো পরিমাণ অর্থ পরিশোধের জন্য দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি 10% হিসেবে, অর্থাৎ আপনার ক্যাশ যে ইনসেন্টিভ পেয়েছেন সেই ক্যাশ অ্যামাউন্টের উপরে 10% আপনাকে কর দিতে হবে, যেটা কিন্তু আগেও ছিল, এটা কিন্তু নতুন করে এই আইন সংযুক্ত করা হয়েছে, সেই কারণে আমি কথাগুলো আপনাদের সুবিধার্থে বললাম। অর্থাৎ ক্যাশ ইনসেন্টিভ এর উপরে আপনার 10% কর আরোপ করা হয়েছে। আরেকটা বিষয়, বিদেশি ক্রেতার এজেন্টকে প্রদত্ত কমিশন বা পারিশ্রমিক। বাংলাদেশে বিদেশি ক্রেতার এজেন্ট অনেকে আছেন, যেমন বাইং হাউস আছেন, ইন্ডেন্টাররা আছেন, এদেরকে যখন আমরা যখন কোনো কমিশন বাবদ পেমেন্ট করব বা টেকনিক্যাল ফি প্রদান করব, সেই ক্ষেত্রে এই ট্যাক্সের পরিমাণটা হবে 10%। অর্থাৎ বাইং হাউস ইন্টেন্টিং কমিশন যখন আমরা দিব, বাইং হাউস কমিশন দিব, সেই ক্ষেত্রে আমাদেরকে 10% সোর্স ট্যাক্স কেটে বাকি টাকাটা কিন্তু বাইং হাউস বা ইন্টেন্টরকে দিতে হবে। আমদানিকারকদের নিকটতর কর সংগ্রহ, এইটা আসলে এটা কাস্টম অফিসিয়াল যারা আছেন তাদের জন্য এটা প্রযোজ্য, কারণ কাস্টম অফিসাররা যখন এই রকম কর আরোপ করেন অটোমেটিক্যালি তারা কিন্তু ইনকাম ট্যাক্স
কর্মকর্তাদের মতোই কিন্তু রোল প্লে করেন। তারা কিন্তু যখনই এই করটা আরোপ করবে তখন তারা ইনকাম ট্যাক্স কর্মকর্তার রোল প্লে করবে। আয়কর আইনে কাস্টম কর্মকর্তাদের দায়িত্বটা বলে দেওয়া আছে। কাস্টম কর্মকর্তারা তো বেসিক্যালি কাস্টম অ্যাক্ট 1969 আন্ডারে কাজ করে, কিন্তু যখনই আপনি এই রকম আমদানি রপ্তানি আমদানি কারোর দিক থেকে আপনি যখন আমদানি মূল্যের উপরে যখন কোনো কর নির্ধারণ ও কর আদায় করবেন 20%, 20%, তাহলে সেইটা কিন্তু আপনি ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023-এর আন্ডারে কিন্তু কাজটা করেছেন, এবং সেইটা দায় দায়িত্ব কিন্তু কাস্টম অফিসিয়ালদের উপর বর্তায়। অর্থাৎ আমদানি পণ্যের উপরে 20% উৎস কর বা সোর্স ট্যাক্স ইম্পোজ করা আছে। এখানে সিএনএফ এজেন্ট যারা আছে, ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট, তারা কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যে একটা মুখ্য ভূমিকা পালন করে, ভেরি ইম্পর্টেন্ট প্লেয়ার। তাদেরকে আমরা সিএনএফ কমিশন যখন ইম্পোর্ট আর সিএনএফ কে দিবে তার উপরে 10% সোর্স ট্যাক্স কেটে রাখতে হবে, কারণ আমরা জানি যারা ক্লিয়ারিং ফরওয়ার্ডিং এজেন্ট তারা কাস্টম অ্যাক্টের আন্ডারে কিন্তু তারা লাইসেন্সিং নেয়, এবং লাইসেন্স প্রাপ্ত এইসব সিএনএফ এজেন্টরা যারা যখন কোনো সার্ভিস দেয় ইম্পোর্টার বা এক্সপোর্টারদেরকে, সেই ক্ষেত্রে তাদের কমিশন পেমেন্ট করার সময় 10% সোর্স ট্যাক্স কেটে রাখতে হবে। রপ্তানি আয় হইতে কর সংগ্রহ, যে আমরা এক্সপোর্ট প্রসিড পাই, এক্সপোর্ট করেছি, এক্সপোর্ট করার পরে প্রসিড বাংলাদেশে এসেছে, সেটা থেকে আমরা 1% সোর্স ট্যাক্স আমরা কেটে রাখি। এটা কিন্তু নতুন আয়কর আইনে কিন্তু এটা কিন্তু পোস্ট করা আছে, এটা আগেও ছিল। বিভিন্ন বছর বিভিন্ন রকম পার্সেন্টেজ তো ভ্যারি করে, লেটেস্ট পার্সেন্টেজ হচ্ছে 1% অ্যাজ পার ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023। ট্রেড লাইসেন্স যারা করবেন, ট্রেড লাইসেন্সের উপরে কর আরোপ করা আছে। এটা সিটি কর্পোরেশনে একরকম, পৌর এলাকায় একরকম, গ্রাম পর্যায়ে একরকম। আমরা জানি ঢাকা সিটি কর্পোরেশন, সাউথ নর্থ সিটি কর্পোরেশনের ক্ষেত্রে 3,000, অন্যান্য সিটি কর্পোরেশন যেগুলো আছে চট্টগ্রাম, বরিশাল, রংপুর, খুলনা, সিলেট, এরকম সেই সব ক্ষেত্রে 2,000 টাকা, আর জেলা সদরের পৌরসভার জন্য 1,000 টাকা, আর মানে জেলা সদর ছাড়া থানা পর্যায়ের বা গ্রাম পর্যায়ের কোনো পৌরসভার ক্ষেত্রে 500 টাকা। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে নতুন। এটা কিন্তু আগে ছিল, বিভিন্ন সময় বিভিন্ন পার্সেন্টেজের ক্ষেত্রে ভেরিয়েন্স ছিল, এখানে পার্সেন্টেজ নাই, এখানে হচ্ছে আপনার থুক একটা অ্যামাউন্ট কিন্তু নির্ধারণ করে দেওয়া আছে এলাকা মেটে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি যারা আন্তর্জাতিক বাণিজ্য করেন, ইম্পোর্টার এক্সপোর্টার, তাদের জন্য আমাদের এই ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 থেকে বেছে বেছে আপনাদের জন্য খুবই প্রয়োজনীয় কিছু বিষয় আমরা অবতারণা করেছি, যাতে করে আপনাদের সিদ্ধান্ত গ্রহণে সুবিধা হয়। তো আজকে পর্যন্ত দর্শক ভালো থাকবেন, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। লার্নিং লাইন একাডেমির সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।